গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু রায় একাডেমি ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরি সাগর বলে নাম্বার্স চ্যাপ্টারের প্রথম দশটি অঙ্ক বাংলায় সমাধান করব এবং একে একে আমি সব অঙ্কগুলি সমাধান করব তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি হলো পাঁচ লক্ষ ছিয়াশি হাজার সাতশো তেইশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত বন্ধুরা স্থানীয় মান বলতে বোঝায় ছয়টা কোন স্থানে আছে সেই মান তো কিভাবে স্থানীয় মান হিসাব করতে হয় একক দশক করে একক দশক শতক হাজার ছয় আছে কোথায় হাজারের কাছে তো ছয়ের স্থানীয় মান কত হবে ছয়ের স্থানীয় মান হবে ছয় হাজার এবং এরপরে বলছে প্রকৃতমান প্রকৃতমান কত প্রকৃতমান মূল সংখ্যাটাই প্রকৃত মান হয় তো ছয়ের প্রকৃতমান ছয়ই হবে তো স্থানীয় মান এবং প্রকৃতমানের পার্থক্য চেয়েছে পার্থক্য করার জন্য বিয়োগ করতে হয় তো বিয়োগ করলে কত হবে চার নয় নয় পাঁচ পাঁচ হাজার নয়শো চুরানব্বই এই অপশান সি হলো আমাদের অ্যান্সার তো স্থানীয় মান কি স্থানীয় মান হল যে স্থানে আছে সেই স্থানের ওপর ভিত্তি করে যে মান হয় যেমন একক দশক শতক হাজার ছয় আছে হাজারের কাছে তো ছয় হাজার হলো স্থানীয় মান এবং প্রকৃত মান হল সংখ্যাটাই প্রকৃত মান ছয় যেমন সাতের স্থানীয় মান সাতশো প্রকৃত মান সাত আবার আটের স্থানীয় মান আশি হাজার এবং প্রকৃত মান আট তো বন্ধুরা চলো পরের প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নটি হলো ছয় লক্ষ চৌত্রিশ হাজার সাতশো একুশ সংখ্যাটিতে সাতের স্থানীয় মান হল তো সাতের স্থানীয় মান চেয়েছে কত একক দশক শতক মানে সাত শত তো এই যে সাতশো অপশান ডি হলো অ্যান্সার এরপর তিন নম্বর প্রশ্নটি হলো বাষট্টি লক্ষ তেরাশি হাজার চারশো একাশি সংখ্যাটিতে আটের স্থানীয় মানের পার্থক্য কত তো লক্ষ্য করো সংখ্যাটিতে দুটো আট আছে তাই আটের স্থানীয় মানের পার্থক্য বার করতে দিয়েছে তো প্রথম এই আটটা দেখি কত হয় স্থানীয় মান একক একক দশক শতক হাজার ওজুত আটের স্থানীয় মান কত আট ও মানে কি আশি হাজার তো আশি হাজার এবং আরেকটি আটের স্থানীয় মান কত আট আছে দশকের কাছে তো আট দশক মানে আশি তো কত হয় পার্থক্য কত হয় শূন্য 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 আট আছে কত হলে দশ হবে দুই তারপরে নয় এখানে নয় আর এখানে সাত এটা হলো আমাদের অ্যান্সার অপশান সি হলো প্রশ্নটির উত্তর তো বন্ধুরা চলো চার নম্বর প্রশ্নে যাই চার নম্বর প্রশ্নটি হলো সেভেন টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড ফাইভ এর এককের অঙ্ক হল মানে সাতের পাওয়ারে একশো পাঁচ তার এককের অঙ্ক কত হবে তো বন্ধুরা মনে রাখবে যে এককের অঙ্ক বার করতে হলে পাওয়ারকে চার দিয়ে ভাগ করতে হয় পাওয়ারকে চার দিয়ে ভাগ করতে হয় ভাগ করে যে ভাগশেষ বেরোয় সেই ভাগশেষটাকে মূল সংখ্যার পাওয়ারে বসাতে হয় তাহলে সাতের পাওয়ারে একশো পাঁচ আছে তো একশো পাঁচকে চার দিয়ে ভাগ করতে হবে কিন্তু এখানেও আমরা আরও শর্টকাট করবো কী করবো চার দ্বারা বিভাজ্যতার নিয়ম মেনে আমরা ভাগ করব। চার দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো শেষ দুটো অঙ্ককে যদি চার দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তো যদি না মেলে যেটা ভাগশেষ থাকবে সেটাই হলো সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ থাকবে তো আমরা কি করব প্রত্যেকবার শেষ দুটো অঙ্ককে চার দিয়ে ভাগ করব। যখনই আমাদের এককের অঙ্ক বার করতে দেবে পাওয়ারের শেষ দুটি অঙ্ককে চার দিয়ে ভাগ করব তো পাওয়ারের শেষ দুটি অঙ্ক কত আছে শূন্য আর পাঁচ যদি চার দিয়ে ভাগ করা হয় চার দিয়ে ভাগ করলে হবে চার এককে চার ভাগশেষ কত থাকছে এক এবার কি করব এই একটাকে আমরা মূল সংখ্যার পাওয়ারে বসাবো আমি কি বলেছি পাওয়ারকে চার দিয়ে ভাগ করব ভাগ করে যে ভাগশেষ থাকবে সেটাকে মূল সংখ্যার পাওয়ারে বসাবো তো মূল সংখ্যা কত সাত তো সাতের পাওয়ারে বসাবো ভাগশেষ কত হয়েছে এক তো এই একটাকে আমরা কি করলাম সাতের পাওয়ারে বসালাম তো কত হবে সাতের পাওয়ারে এক মানে হলো সাত তো সাত হলো আমাদের অ্যান্সার তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এরপরে আর এরকম অঙ্ক আছে তো সেখানে আরও স্পষ্টভাবে বুঝতে পারবে তো চলো পরের প্রশ্নে যাই পাঁচ নম্বর অঙ্কটি হলো থ্রি টু দি পাওয়ার সিক্সটি ফাইভ ইন্টু সিক্স টু দি পাওয়ার ফিফটি নাইন ইন্টু সেভেন টু দি পাওয়ার সেভেন্টি ওয়ান এর এককের অঙ্ক হল মানে তিনের পাওয়ারে পঁয়ষট্টি গুণ ছয়ের পাওয়ারে উনষাট গুণ সাতের পাওয়ারে একাত্তর এর এককের অঙ্ক হলো তো এককের অঙ্ক বার করতে দিয়েছে আবার আমাদেরকে তো কি করব পাওয়ারের শেষ দুটি অঙ্ক তো পাওয়ারে দুটো অঙ্কই আছে তো একে কি করব চার দিয়ে ভাগ করব তো চার দিয়ে পঁয়ষট্টিকে যদি ভাগ করি কত হবে পঁয়ষট্টিকে মুখে মুখেও করা যায় একটা করছি পরেগুলো করবো চার এককে চার কত হয় দুই পাঁচ পঁচিশ চার ছয় চব্বিশ তো ভাগশেষ থাকে এক তো এই এক ভাগশেষটাকে কী করবো এই সংখ্যার তিনের পাওয়ারে তুলে দেবো কত হবে তিনের পাওয়ারে এক হবে গুণ এর সঙ্গে গুণ করে এবার দেখো ছয়ের পাওয়ারে ঊনষাট আছে তো ঊনষাটকে আবার চার দিয়ে ভাগ করলে চার এককে চার একে নয় উনিশ চার চারে ষোলো থাকে কত তিন তো ছয়ের পাওয়ারে তিন হবে ভাগশেষ তিন থাকে তো ছয়ের পাওয়ারে তিন এরপরে আবার একাত্তরকে যদি চার দিয়ে ভাগ করা হয় চার দিয়ে প্রথমে সাতকে চার এককে চার চার আছে কত হলে সাত হবে কত হলে তিন হলে তার পাশে নামবে একত্রিশ একত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার সাথে আঠাশ থাকে কত তিন উনত্রিশ তিরিশ একত্রিশ তিন থাকে তো সাতের পাওয়ারে তিন তো এবার এটাকে তিনের পাওয়ারে এক মানে কত তিন গুণ ছয়ের পাওয়ারে তিন মানে কত ছয় ছক ছত্রিশ ছত্রিশ গুণ ছয় কত হয় ছয় ছক ছত্রিশে ছয় হাতে আমার তিন তিনশো আঠারো তিন একুশ আর সাতের পাওয়ারে তিন মানে কত সাতের কিউব কত হয় তিনশো তেতাল্লিশ হয় সাতের কিউব তিনশো তেতাল্লিশ স এই অঙ্কগুলি তাড়াতাড়ি করার জন্য এবং অ্যালজেব্রার অঙ্ক করার জন্য তোমাকে কী করতে হবে মানে বিষগণিতের অঙ্ক করার জন্য তোমাকে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলির কিউব না এক থেকে কুড়ি পর্যন্ত মুখস্থ করলেই হবে এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলির কিউব মুখস্ত করবে এবং এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির কী করবে স্কয়ার মুখস্থ করবে তাহলে দেখবে তোমরা খুবই সহজে তাড়াতাড়ি করে অঙ্কগুলো করতে পারছো তো কী হলো আমরা কী করলাম প্রথমে পাওয়ারকে চার দিয়ে ভাগ করলাম ভাগশেষ এক হলো এটায় তিন হলো এটাই ভাগশেষ তিন হলো তো এগুলোকে মূল সংখ্যার পাওয়ারে বসালাম এবং সেটাকে সমাধান করলাম তিন তিনের পাওয়ারে এক হলে তিন ছয়ের পাওয়ারে কিউব হলে হয় দুশো ষোলো সাতের পাওয়ারে তিন হলে হয় তিনশো তেতাল্লিশ তো এবার যেহেতু আমাদের কাছে এককের অঙ্ক চেয়েছে তো আমরা পুরোটাকে গুণ করব না আমরা কি করব এখান থেকে এককের অঙ্কগুলোকে নেব শুধু এখানে এককের অঙ্ক ছয় এখানে এককের অঙ্ক তিন এখানে এককের অঙ্ক তিন তো তিন ছয় কত আঠারো আঠারো গুণ তিন তিন আঠারো কত চুয়ান্ন তিন আঠারং হয় চুয়ান্ন তো এককের অঙ্ক কত হচ্ছে তিন আঠারং চুয়ান্ন এককের অঙ্ক হচ্ছে চার তো আমাদের অ্যান্সার হবে চার এই চার হবে আমাদের অ্যান্সার শুধুমাত্র চার অ্যান্সার হবে তো অপশান সি হলো অ্যান্সার কারণ আমাদের কাছে এককের অঙ্কটা চেয়েছে তাই কি করেছি শেষের শুধু এককের অঙ্কগুলো গুণ করেছি তিনশো আঠারো তিন আঠারো চুয়ান্ন চুয়ান্নর এককের অঙ্ক কত চার তো অ্যান্সার হলো চার এইভাবে করে শর্টকাটে করতে হয় অঙ্কগুলোকে আর তোমরা কি করবে প্রতিদিন বাড়িতে একবার করে এই কি করবে এই কিউবগুলি পড়বে প্রথমে একবার ভালো করে পড়ে নিলে তারপরে যদি ভুলে যাও তাহলে কি করবে যেখানে তোমার সব সবসময় নজর পড়ে সেই জায়গায় এই কিউবগুলো এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলির কিউব এবং এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির স্কোয়ার লিখে রাখবে এবং প্রতিদিন একবার করে চোখ গোলাবে তো দেখবে আপনা আপনিই মুখস্থ হয়ে যাবে তুমি যদি পড়ে পরে মুখস্ত করতে চাও তাহলে দেখবে ভুলে যাবে আবার তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা চলো পরের প্রশ্নে যাই ছয় নম্বর প্রশ্নটি হলো সাতের পরে পঁচানব্বই বিয়োগ তিনের পাওয়ারে আটান্ন এর এককের অঙ্ক হল তো এখানেও এককের অঙ্ক বার করব তো সাতের পাওয়ারে পঁচানব্বই পঁচানব্বইকে যদি চার দ্বারা ভাগ করা হয় ভাগশেষ কত হবে ভাকশেষ হবে চার চার দুগুণি আট একে পাঁচ পনেরো তিন চারে বারো বারো আছে কত হলে পনেরো হবে তিন হলে ভাক্শেষ হবে তিন এবং যদি আটান্নকে যদি চার দ্বারা ভাগ করা হয় ভাক্সেস কত হবে আটান্নকে ভাগ করলে হবে চার এককে চার একে আট আঠেরো চার চারে ষোলো ষোলো আছে কত হলে আঠেরো হবে দুই হলে তো তিনের পাওয়ারে কত হবে দুই তো এখান থেকে সাতের পাওয়ারে তিন মানে হল তিনশো তেতাল্লিশ সেভেনের কিউব তিনশো তেতাল্লিশ বিয়োগ তিনের কিউব কত তিনের স্কোয়ার তিনের স্কোয়ার হল নয় তো আমরা শেষ সংখ্যাটা নেব তো এখানে তিন এখানে কত নয় তো আমরা বিয়োগ করার সময় কী করব তিন থেকে তো নয় বিয়োগ করা যায় না তো কী করব তেরো থেকে নয় বিয়োগ করবো সামনে একটা এক বসিয়ে নেব তেরো থেকে নয় বিয়োগ করলে হবে চার তো এই এককের অঙ্ক কত হবে এটাকে যদি আমরা সমাধান করি এককের অঙ্ক হবে চার এটাই আমাদের অ্যান্সার অপশান বি বন্ধুরা এই যে কিউব আমি করেছি পুরোটা এই কিউবটাও আমার এটা লিখতে হয় না কিভাবে করতে হবে দেখো দেখো সাতের কিউব আছে তো সাতের কিউব মানে কি সাত গুণ সাত গুণ সাত তো প্রথম দুটো সাত গুণ করলে কত হয় সাত সাথে ঊনপঞ্চাশ এককের অঙ্ক কত হচ্ছে নয় হচ্ছে তো আমি উনপঞ্চাশে শুধু নয়টা নিলাম সাত নঙ্ক তো তেষট্টি এককের অঙ্ক হচ্ছে তিন দেখো সেই এককের অঙ্ক তিন তো এবার কি করলাম তিন থেকে তো নয় বিয়োগ করা যায় না তাই তেরো থেকে বিয়োগ করব তো কত হবে চার তো অ্যান্সার হলো আমাদের চার তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ চলো পরের প্রশ্নে যাই সাত নম্বর প্রশ্নটি হলো দুই হাজার একশো সাঁত্রিশের পাওয়ারে সাতশো এর এককের অঙ্ক হল তো এখানেও এককের অঙ্ক বার করতে দিয়েছে তো সংখ্যাটা লিখি দুই হাজার একশো এর পাওয়ারে আছে সাতশো চুয়ান্ন তো এককের অঙ্ক বার করার জন্য কি করব শেষ দুটি অঙ্ক পাওয়ারের শেষ দুটি অঙ্ককে চার দ্বারা ভাগ করব চার দ্বারা বিভাজ্যতার নিয়মে তো চার দিয়ে ভাগ করলে কত হবে চার দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করা হয় ভাগ করলে হয় দুই তো আমি তাও করে দিচ্ছি চার এক চার একে চার চোদ্দো চার দিয়ে তিন চারে বারো কত হয় ভাগশেষ হয় দুই এটা এই ভাগশেষ কত হচ্ছে দুই হচ্ছে তো আমরা কী করবো দুইটাকে মূল সংখ্যার পাওয়ারে বসাবো কিন্তু যেহেতু এককের অঙ্ক চেয়েছে তাই আমরা কি করব মূল সংখ্যারও শুধু এককের অঙ্কটা নেব তো কী করবো সাতের পাওয়ারে বসাবো তো সাতের পাওয়ারে ভাগশেষটা কত হলো দুই সাতটা কোন সাত এই সাত আর এই এই দুই কোথায় পেলাম দুই হলো পাওয়ারকে চার দিয়ে ভাগ করে যে ভাগশেষ শেষ বেরোলো সেটা তো এখানে কত হয় সাত সাথে উনপঞ্চাশ তো উনপঞ্চাশ উনপঞ্চাশের এককের অঙ্ক কত নয় তো নয় হলো আমাদের অ্যান্সার অপশান ডি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ চলো পরের প্রশ্নে যাই আট নম্বর প্রশ্নটি হলো পাঁচশো চুরাশি গুণ চারশো আঠাশ গুণ ছশো সাতষট্টি গুণ দুশো তেরো এর এককের অঙ্ক হলো তো এককের অঙ্ক চেয়েছে তো আমরা কী করবো শুধুমাত্র এককের অঙ্কগুলিকে নিয়ে গুণ করব তো কত হবে চারের সঙ্গে আট গুণ করলে চার গুণ আট গুণ সাত গুণ তিন তো চার আটে কত বত্রিশ বত্রিশের এককের অঙ্কগত দুই তো দুইয়ের সঙ্গে আবার সাত গুণ সাত গুণই চোদ্দো চোদ্দোর এককের অঙ্ক কত চার তো চারের সঙ্গে আবার তিন গুণ তিন চারে বারো বারোর এককের অঙ্ক কত দুই তা এককের অঙ্ক হলো দুই এটাই আমাদের অ্যান্সার এ তো বন্ধুরা চলো পরের প্রশ্নে যাই হল তিন হাজার দুইশো চুয়ান্ন সতেরোশো তেরানব্বই চারশো পনের পরে তিনশো সতেরো দুশো একচল্লিশের পরে চারশো একানব্বই এর এককের অঙ্ক হল তো এককের অঙ্ক বার করতে দিয়েছে তো আমরা কী করি প্রথমে সবকটার এককের অঙ্কগুলোকে নেই তো কত হয় চার গুণ পাঁচ গুণ এক এবার কী করব পাওয়ারের শেষ দুটি অঙ্ককে দুই দ্বারা ভাগ করব তো এটাকে সতেরো এটার একানব্বইকে ভাগ করব তো তেরানব্বইকে যদি আমরা চার দিয়ে ভাগ করি কত হয় চার দুগুণি আট আট আছে কতলে নয় এক একে তিন তেরো তিন চারে বারো বারো আছে কতলে তেরো হবে এক হলে তো ভাগশেষ কত হচ্ছে এক চারের পাওয়ারে এক পাঁচের পাওয়ারে কত হবে চার চারে ষোলো ষোলো আছে কতলে সতেরো হবে এক হলে তো ভাগশেষ হচ্ছে এক তো পাওয়ারে এক এবার একের পাওয়ারে কিছু বসাবো না কারণ একের পাওয়ারে যাই থাকুক না কেন তার এককের অঙ্ক একই হবে কারণ একের সঙ্গে যতগুলোই এক গুণ হোক না কেন এককের অঙ্ক একই হবে একে এক একই থাকবে তো একের পাওয়ারে এটাকে আর ভাগ করারও দরকার নেই কিছু বসানোরও দরকার নেই তো একের এক একের পাওয়ারে যাই আসুক না কেন তার যদি আমরা সমাধান করি তো এককের অঙ্ক এক হবে তো কত হচ্ছে চারের পাওয়ারে যেহেতু এক আছে তো কত চার গুণ পাঁচ গুণ এক তো চার পাঁচে কত কুড়ি তো কুড়ির এককের অঙ্ক কত শূন্য চার পাঁচে কুড়ি কুড়ির সঙ্গে এক গুণ করলে কুড়ি একে কুড়ি তো এককের অঙ্ক কত হচ্ছে শূন্য তো শূন্য আমাদের অ্যান্সার হবে তো চলো পরের প্রশ্নে যাই দশ নম্বর প্রশ্নটি হল পাঁচশো ঊনপঞ্চাশ গুণ ছাপ্পান্ন গুণ দুই আট তারপর একটা স্টারমার্ক দেওয়া আছে গুণ ছশো চুরাশি এর এককের অঙ্ক হল আট এই চিহ্নটির জায়গা মানে এই চিহ্নটির জায়গায় কত হবে তো এখানে এককের অঙ্ক আট হবে তো এই চিহ্নটির জায়গায় যদি কত বসাই তাহলে এককের অঙ্ক আট হবে তো আমরা কি করবো বাকিগুলোকে আগে গুণ করি নয় ছয় আর আছে এককের অঙ্ক হলো চার তো নয় গুণ ছয় গুণ চার তো ছয় অঙ্ক কত চুয়ান্ন চুয়ান্নর এককের অঙ্ক কত হয় চার হয় তো চারের সঙ্গে আবার চার গুণ চার চারে কত ষোলো এককের অঙ্ক কত হয় ছয় তো এবার ছয়ের সঙ্গে কত গুণ করলে মানে এখানেও তো এককের অঙ্ক তো এর সঙ্গে তো আর একটা গুণ হবে তো এই ছয়ের সঙ্গে কত গুণ করলে আমার আট হয় এককের অঙ্কে তো ছয়ের সঙ্গে তিন ছয় আঠেরো তো ছয়ের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলেই কত হয় আঠারো হয় আর আঠারোর এককের অঙ্কই হলো আট তো কত গুণ করতে হবে তিন তো এখানে নিশ্চয়ই তিন বসতে হবে তো অ্যান্সার হলো তিন বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো তুমি যদি আমার চ্যানেলের ভিডিও ফার্স্ট টাইম ভিউ করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ